কচুয়ার রাগদোয়েল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রাগদোয়েল ইমাম মেমোরিয়াল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক সভাপতি কাজী মুখলেসুর রহমানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ শাহ আলম চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও ঢাকা মহানগরী শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জি এম আতিকুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের আজীবন সদস্য ও বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ জহিরুল ইসলাম মজুমদার, মিসেস জি এম মাকসুদা আতিক, সাবেক সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেন ফরাজি মহসিন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মতিউর রহমান, বিশিষ্ট ব্যাংকার হাবিবুর রহমান জাহাঙ্গীর, কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রত্যাশী আমেনা আক্তার, সমাজসেবক আনিসুর রহমান বেলাল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ডাক্তার রণজিৎ চন্দ্র সরকার, আবু নাইম ভূঁইয়া, মোহাম্মদ আলী আরশাদ ও মোহাম্মদ আক্তার হোসেন সহ আরও অনেকে পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।